Good morning everyone, welcome back to my channel to a new vlog. Welcome to Nap Family Story. তো এই যে দেখো সকাল সকাল ডাটা পাড়া হচ্ছে আর ট্রিকটা কিন্তু তোমরা দেখে নাও শিখে নাও। এই যে ডালটা অনেকটা উঁচুতে আর এর মাথায় ডাটাগুলো আছে, তো সবগুলো লাগবে না, কয়েকটা নেব কারণ ডাটাগুলো খুব মোটা মোটা হয়ে গেছে। মোটামুটি পাঁচটা ছটা হলে এনাফ, তো টানলে ডালটা ভেঙে যাবে, ওই জন্য এই ট্রিকটা করে আমার হাজব্যান্ড যাই হোক পাঁচটা ছটা ডাটা পেরে দিল। তো নিয়ে এবার ঘরে যাচ্ছি, আমার সমস্ত সবজি কাটাকাটি শুরু হয়ে গেছে। এই যে দেখো মাশরুম কেটে রেখেছি এখানে, আর আলু ভাজা হবে, আলু কেটেছি আর মাশরুমের আলু কেটেছি। তো উঠলো এখন, ওকে চাটা দিচ্ছি আর আমার চা। এই যে দেখো আমার সকালেই খাওয়া হয়ে গেছে, তো চা বিস্কুট জল সমস্ত কিছু সামনে না দিলে নিজে নিয়ে খেতে পারে না। তো যাই হোক, এদিকে আমি মাশরুমটাতে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি, এইভাবে রাখলে বেশি ভালো হয়। তো এরপর বন্ধুরা যাচ্ছি এখন বাগানে, একটা জিনিস দেখাবো চলো। আর এখানে দেখো নতুন কিছু গাছ প্লান্ট করা হয়েছে, তো সবে এখন একদম একটুখানি, তো একটু দেখিয়ে দিলাম, আবার একটু বড় হলে তোমাদেরকে দেখাবো। আর আমার সব কটা গাছেই খুব সুন্দর আম হয়েছে, আর এখানে দেখো ওর পাপা একটা পেয়ারা পাচ্ছে, গাছে আবার নতুন করে সব পেয়ারা ধরেছে। এটা বাড়ির পুরে পেয়ারা, সারা বছরই হয়। তো এই যে দেখো ডাটা শাক কি সুন্দর হয়েছে, মানে বলার কথা নয়, আর খেতেও এত টেস্টি, শাকটা খুব মিষ্টি। তো এটা কিন্তু সাদা শাকটা নয়, এটা কাটোয়ার ডাটা যেটা হয় না, চচ্চড়ি টচড়ি দিতে হয় চিপানোর জন্যে, যে শক্ত ডাটাগুলো সেই গাছ। তো এত ঘনভাবে হয়েছে, তো আমি বললাম একটু ফাঁকা করে দাও, এত ঘনভাবে তো হলে ডাটাগুলো বড় হবে না। তো হয়ে গেছে তোলা, কয়েকটা লঙ্কাও নিয়ে নিলাম। আর এখানে দেখো আমাদের নতুন একটা মেম্বার এসছে গাছে, সবেদা গাছ। তো সবেদা গাছটা নিয়ে এসছে কদিন আগে, আজকেই পুঁতলো। আর এখানে দেখো মাশরুমও তোলা হয়েছে, তো জল চলো যাই ঘরে যাই। আর এখানে দেখো সেই সূর্যমুখী ফুল গাছ দুটো। তো ঘরে এসে দেরি না করেই আমি ঝটপট বসে গেছি শাকগুলো বেছে নিতে, কারণ আমার অন্যান্য সবজি সমস্ত কাটা হয়ে গেছে। তো এইগুলো বেছে আগে ধুয়ে নেব পরিষ্কার করে, তারপরে হচ্ছে কুচাবো। তো আজকে তো নিরামিষ, তো শুধু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই শাকটা করব। এই যে দেখো সুন্দর বেছে নিয়েছি। তো এইবার যথারীতি দুই দিকে কড়া বসিয়ে দেব, দিয়ে ঝটপট রান্না শুরু করে দেব। আর আমার কিন্তু টিফিন এখনও হয়নি, আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে, আসলে ওয়েদারটা এমনই ভালো না। সকালে যেহেতু রোদ উঠছে না, বুঝতেও পারছি না কটা বাজে, সেই আলিশি করে একটু শুয়ে থাকা হচ্ছে। আর এই তো কটা দিন, কদিন পর থেকে বাবু স্কুল, তখন আর ভোরবেলায় উঠতে হবে। তো যাই হোক, প্রথমে দেখো আমি ডাটার তরকারিটা করব, তার আগে আলুটা ভেজে নিচ্ছি, এটা সকালে টিফিনের জন্যে। তো আমার তো আটা মাখাই আছে ফ্রিজে, একটু পরোটা করে নেব, আর একটু আলু ভাজা করছি কারণ অন্যান্য সবজি আর কিছু নেই সেরকম, তো আলুটাই করছি ভাজা। আর এদিকে আমি যে মাশরুমটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, দেখো একদম চেপে জলটাকে বের করে দিচ্ছি, এতে করে কি হয় কড়াই দিলা জল বেরোয় না, না হলে মাশরুম জিনিসটা এমনই ধুলেও জলটা টেনে নেয় কড়াই দেওয়ার সাথে সাথে অনেক জল বেরোয়। তো মাশরুমটাও আজকে আমি ভাজাই করব, কোনো মশলা দিয়ে করব না। আর আলু ভাজাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, তো এই কড়াই তরকারিটা করব। তো এইভাবে তোমরা ডাটার তরকারি করো, এটা একটা গ্রাম্য পদ্ধতিতে আর কি, আমার শাশুড়ি এইভাবে রান্না করেন। তো প্রথমে অল্প তেল দিয়ে কয়েকটা বড়ি ভেজে নিয়েছি, আর সেই তেলেই আমি আলুটা লাল লাল করে ভেজে নেব। আর এতে দিয়ে দেব লবণ হলুদ। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর এখানে দেখো আমি সর্ষে আর সামান্য একটু জিরে, খুব কম, আর কয়েকটা গোলমরিচ গুঁড়ো দিয়ে, আর যে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা বলতে গাছেরই পাকা লঙ্কা পেস্ট করে একেবারে দিয়ে দিয়েছি।
তো দিয়ে এবার আমি গরম জল দিয়ে দেবো তরকারিটায়, ঝোল বেশি করে একটু। আর এখন ঝোলটা টকবক করে ফুটে গেছে, এরপর আমি দেবো ডাঁটাটা। তো তোমরা এইভাবে দিয়ে করে দেখবে, ডাঁটাটাও খুব জুসি থাকে আর খুব ভালো লাগে মানে। কিন্তু অবশ্যই তরকারিটা ফোটার পরে তোমরা ডাঁটাটা দেবে, দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ হতে দেবো। আর এদিকে ওর বাবা উঠেছে, ওর বাবাকে দেব হচ্ছে, এই যে দেখো সেই আটা মাখা জল জল মতো হয়ে গেছে, এটাকে আবার মাখতে হবে একটু। তো যেটা বলছিলাম, ওর বাবাকে একটু এনশিওর গুলে দিলাম, ওর বাবা বেরোবে, টিফিন খাওয়ার আর টাইম নেই, একটু দাঁড়ালো না। তো এদিকে দেখো তরকারিটা আমার ফুটে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে। তো এই তরকারিটাকে আমি আবার ফোড়ন দেব। তো এই যে প্রথমে আবারও একটু অল্প তেল নিয়েছি শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে, তো তরকারিটা ঢেলে দিলাম, ব্যাস টকবক করে ফুটলেই। আর লবণটা একটু অবশ্যই চেক করে নেবে, নিয়ে নামালেই হয়ে যাবে। আর এদিকে এই যে দেখো, কথা বলতে বলতে আমি এদিকে পরোটাগুলো বেলে ভেজে নিয়েছি, বাবুকে খেতে দিয়ে দিলাম আর আমিও খেয়ে নেব। তো তারপর স্নান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি খাবার নিয়ে, যে সবার খাবার বেড়ে দিয়েছি, এই যে মাশরুম আলু ভাজা, শাক ভাজা, দেখছো আমার পাতে আমি তুলেই নিয়েছি ডাঁটার তরকারি, আলু ভাজা। গুড ইভিনিং বন্ধুরা, বিকেলবেলা চলে এসেছি দুজনের জন্য চা বানাতে, এই যে অল্লিকার চা, আমার দুধ চা। তো বাড়ি থাকলে একসঙ্গে আমাদের চাটা খাওয়া হয়, কারণ চা জিনিসটা একটু কারোর সঙ্গে খেতেই ভালো লাগে। তো এই যে আমার অবস্থা, আমি চা খেয়ে একটু হাঁটতে যাব। আর একটা জিনিস দেখাই চলো, ওর বাবা বন্ধুর ঘরের থেকে সবেদা নিয়ে এসছে আমার জন্য। আগের ভিডিওতে আমি আগের দিনের রাত্রির রেসিপিটা দেখাতে পারিনি। তো প্রথমে দেখো, এখানে গামলার মধ্যে আমি জল নিয়ে নিয়েছি এক গ্লাস, আর নিয়ে নিয়েছি টক দই, বেকিং পাউডার, একটা ডিম, লবণ আর খুব সামান্য একটু চিনি। তো এটা আর এক চামচ মতো তেল। তো এটা ভালো করে ফেটিয়ে নিয়ে আমি ময়দা দিয়ে এই ডোটা শক্ত করে মাখিয়ে নেব। তো আগের দিনের ভিডিওতে এই ভিডিওটা আমি দিতে পারিনি, কারণ অনেকটা বড় হয়ে যেত। তো যাই হোক, মাখার পরে এটাকে একটু তেল ব্রাশ করে রেখে দিলাম ঢেকে। আর এখানে কাবলি ছোলার জন্য মশলা নিয়ে নিয়েছি, দেখো কাজু বাদাম, চারমগজ, আদা রসুনের পেস্ট, জিরে, ধনে, গোলমরিচ। আর ফোড়নের জন্য দেখো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা। আর এখানে নিয়েছি মাখনা আর হচ্ছে নারকেল, যেহেতু আজকে পনির নেই তো এই মাখনা নারকেল দিয়ে করব। আর একটা আলু নিয়েছি, আর পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিয়েছি। তো প্রথমে দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নেব, তুলে নিয়েছি। এবার নারকেল আর মাখনাটাও ভেজে নেব। তো আমি এখানে কোনো প্যাকেট মশলা ইউজ করছি না, ঘরের যে মশলাগুলো সমস্ত থাকে সেই মশলাগুলোই আমি একসাথে সব পেস্ট করে নিয়েছি মিক্সারে। আর এখানে দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এবার তেল দিয়ে দিয়েছি, দিয়ে ফোড়নটা দিয়ে পেঁয়াজ আর টমেটো একসঙ্গে দিয়ে দিলাম। তো এখানে দেখো পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা ভাজা হলে, এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। আর যে পেস্টটা বানিয়েছিলাম মশলার, তো তোমরা তো দেখলেই, ওতে আমি কাজু বাদাম দিয়েছি, চারমগজ আর খুব সামান্য একটু পোস্ত দিয়েছিলাম, আর যা যা গুঁড়ো মশলা থাকে সেগুলো দিয়েছি সমস্ত কিছু। তো আর দিয়ে দিলাম মাখনা, আলু আর নারকেলটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর ওদিকে আমি কাবলি ছোলাটা সারাদিন ভিজিয়ে রেখেছিলাম, আর সন্ধেবেলা এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে সিটি মেরে নিয়েছি। তো এরপর একটু কাসুরি মেথি অ্যাড করবো এতে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এবার জল দিয়ে দিয়েছিলাম কষানোর পর, ভালোভাবে ফুটে গেছে তরকারি, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। আর তোমরা চাইলে একটু চিনি অ্যাড করতে পারো, আর একটু গ্রেভি থাকতে থাকতে নামাবে, কারণ না হলে কাবলি ছোলা কিন্তু একটু বসে যায়। তো নামানোর পর উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। তো হয়ে গেল রেডি বিয়েবাড়ির স্টাইলে চানা মশলা। তো এরপরে দেখো, আমি ভেবেছিলাম কুলচা বানাবো কিন্তু সময় হয়নি, তো বাটার নান বানিয়ে নিয়েছি। নানটা বানিয়ে উপরে বাটার ব্রাশ করে দিয়েছি, দেখো শাইন করছে একদম চকচক করে, পুরো একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। তো মাখাটা তো আমি ডো মাখানোটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, আর রুটি করাটাও দেখিয়ে দিলাম। এই যে পিছনটা দেখো, একদম যেমন হয় রেস্টুরেন্টে তো সেম সেরকমভাবেই হয়েছে।
তো বন্ধুরা, এই তো খুব সহজভাবে আমি রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে একটু জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, বা কিছু ভুলভ্রান্তি থাকলে সেটাও বলো, তাহলে আমার খুব ভালো লাগবে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।